প্রাক্তন শিক্ষামন্ত্রী গ্রেফতারির পর শান্তিনিকেতনে অপার বাড়ি সামনে উঠে এসেছিল এবার আপনাদের আরো একটি ছবি দেখাচ্ছি শান্তিনিকেতনে বাড়ি রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের সেই প্রাসাদের সমান বাড়ির ছবি আপনাদেরকে দেখাচ্ছি এই বাড়িটি দেখুন শান্তিনিকেতনে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি বাড়িটি জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ের নামে বাড়িটি রতন পল্লীর পিছনের দিকে রয়েছে রতন কুঠি গেস্ট হাউসের পিছনে আনুমানিক 15 কাঠা জমির উপর বিশাল এই বাড়ি এবং পাশে আরো একটি বাড়ি রয়েছে সূত্রের খবর এই দুটি বাড়ি জ্যোতিপ্রিয় মল্লিকের 2017 সালে এক চিকিৎসকের থেকে এই বাড়িটি কেনা হয় যে বাড়ির ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি নিউজ 18 বাংলায় এক্সক্লুসিভ দেখুন দোতারা এর আগে অপার ছবি আমরা দেখিয়েছিলাম আপনাদেরকে এবার দেখুন দোতারা এই দোতারা কিন্তু শান্তিনিকেতনে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি শোনা এটা যে এটা জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি শোনা কিন্তু আমি জানি না যে এটা জ্যোতিপ্রিয় মল্লিকের আদৌ মানে যে বলে যেটা জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি মন্ত্রী টন্ত্রীর বাড়ি বললাম আমার ঢুকতেও পারি না সিসি ক্যামেরা লাগানো আছে এসব লাগানো আছে কিন্তু এমনি জানি যে আসত পুলিশ টুলিশ দেখে নেশাতে হয়ে গেলে বড় বড় গাড়ি সাধারণের বড় গাড়ি আসত প্রাক্তন পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী বর্তমানে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার আর তারপরে শান্তিনিকেতনে তার বাড়ির হদিস দোতারা নামে একটি বাড়ি রয়েছে শান্তিনিকেতনে দীর্ঘ 15 কাঠা জমির ওপর সেই বাড়ি আর সেই বাড়ি 2017 সাল নাগাদ 1 কোটি টাকা মূল্যে কেনা হয় পরবর্তী সময় এই বাড়ি ইনোগ্রেটও করা হয়েছিল যদিও এই বাড়ি জ্যোতিপ্রিয় মল্লিকের নামে নয় সূত্রের খবর তার মেয়ে প্রিয়দর্শিনী মল্লিকের নামে এই বাড়ি রয়েছে বর্তমানে ইডির নজরে এই বাড়িও শান্তিনিকেতন থেকে ইন্দ্রজিৎ রুজ নিউজ 18 বাংলা